wrongs I have just begun. Ain't no mercy. আসসালামু আলাইকুম, আমি কাউসার। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আরসি সিমুলেটর তৈরি করতে হয়। সেজন্য আমাদের এটা 3mm অডিও জ্যাক লাগবে, তারপর লাগবে একটা সার্ভো ওয়্যার, এরপর লাগবে একটা ইউএসবি কেবল। ইউএসবি কেবলটা আমি শুধু পজিটিভ আর গ্রাউন্ড এই দুইটা ওয়্যার রাখছি আর বাকি দুটা কেটে ফেলছি। এখন আমরা পজিটিভ সার্ভো ওয়্যারের পজিটিভ আর ইউএসবির পজিটিভ দুইটা একসাথে কানেক্ট করে সোল্ডারিং করব। সোল্ডারিং করব, দেন ইউএসবি নেগেটিভ আর সার্ভারের নেগেটিভ দুইটাকে একসাথে করে সোল্ডারিং করব। এটা অনেক ইজি একটা প্রসেস। সোল্ডারিং করার পর আমরা 3mm অডিও জ্যাকটার শুধু একটা কেবল সোল্ডারিং করব সার্ভো কেবলের সিগন্যাল ওয়্যারের সাথে। এখন আমরা এই কেবলটাকে কস্টিপ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিব, জানি একসাথে না লাগে। এখন হয়ে গেছে আমাদের সিমুলেটর কেবল। এটা আমরা আমার আইবাস রিসিভারে PPM যে চ্যানেলটা আছে, চ্যানেল 1, তার মধ্যে লাগিয়ে নেব। এখন হয়ে গেছে আমাদের সিমুলেটর। RX setting থেকে PPM output গিয়ে এখানে আমাদের PPMটা অন করে দিতে হবে। PPM অন করার পর আমাদের সিমুলেটর কেবলের রিসিভারের সাথে সার্ভো কেবলের চ্যানেল 1 এর সাথে কানেক্ট করে ইউএসবিটা পিসির সাথে কানেক্ট করতে হবে। আর 3mm জ্যাকটা অড মাইক্রোফোনের যে জ্যাকটা থাকে সেটাতে লাগাতে হবে। লাগানোর পর ট্রান্সমিটার অন করলে সিগন্যাল পাবে আমাদের রিসিভারের। এখন আমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে, SmartPropoPlus। এটা ইনস্টল করার পর আমরা আমাদের অডিও যে ডিভাইসটা পাইছে ওটা আমরা সেট করব। কেবল ট্রান্সমিটার সেটিংয়ে যাব, যাওয়ার পর দেখেন আমাদের ট্রান্সমিটারটা পাইছে। মিটারটা পাওয়ার পর আমি একটা কথা বলে নেই, সেটা হলো যখন আপনারা ট্রান্সমিটারটা এই সিমুলেটর কেবলটা পিসির সাথে লাগাবেন, অডিও জ্যাকটা যখন লাগাবেন রিসিভার সাথে কানেকশন দেওয়া অবস্থায় যখন লাগাবেন তখন আপনার স্পিকারে একটা শব্দ করবে। আমার কম্পিউটারে শব্দ করছে, আমি সেজন্য কম্পিউটারে স্পিকারটা মিউট করে রেখেছিলাম। অথবা আপনাদেরটা নাও করতে পারে, আমারটা করছিল, যে সেজন্য আমি অফ করে রেখেছিলাম। এখন জয়স্টিকগুলোকে নাড়িয়ে রাখবো, কাজ করে নাকি। আমি নাড়িতেছি, এখন সবগুলোই কাজ করতেছে। এখন আমি ক্লিয়ার ভিউ সিমুলেটর অ্যাপটা ওপেন করব। ফ্লাইট সিমুলেটর ওপেন করব, আমি এটা ফ্রিতে পাইছি এই জন্য আমি এটা ডাউনলোড করছি। আপনারা যে কোনোটাই ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এখন সেটিংয়ে গিয়ে কন্ট্রোল সেটিংয়ে ডিভাইসের সাথে বিজয় ডিভাইস বিজয় ডিভাইস সিলেক্ট করে কনফার্ম দিতে হবে। এখন আমি আপনাদের একটা প্লেন ফ্লাই করে দেখাবো। তো আমরা আমি এই সফটওয়্যারটা ফ্রিতে লাইসেন্স নাই, এই ম্যাক্সিমাম মডেলই লক করা। আমি এই মডেলটা শুধু পাইছি আনলক, সেই জন্য আমি এটাই ফ্লাই করে আপনাদের দেখাবো। এটা অনেক কুইক রেসপন্স করে, মানে একেবারে সেম টু সেম সিমুলেটরই, শুধু একটাই প্রবলেম এটা সেটা হলো আপনি ভলিউম দিয়ে এটা ফ্লাই করতে পারবেন না, কারণ এটা অডিও জ্যাকের মাধ্যমে এটা সিগন্যাল ইনপুট গ্রহণ, সেজন্য অলওয়েজ একটা নয়েজ আঁকতে থাকে, মানে স্পিকার একটা আওয়াজ করতে থাকে। তাই আমি এটার ভলিউমটা মিউট করে রাখছি। তো গাইস, এটাই ছিল সিমুলেটর আরসি সিমুলেটর। খুব সহজে এটা তৈরি করা যায়। আর থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব আর পাশে আইকনটা ক্লিক করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার তার সাথে পান। থ্যাংক ইউ।